হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু গেমের মধ্যে নাইমেই একটা চ্যালেঞ্জ নিয়েছি যে 50টা এনিমি কি 50টা এনিমি আমাকে মারতে হবে। গেম নামার সাথে সাথে আমার ফোনটা একটু ল্যাগ করতেছিল, কিন্তু অলরেডি ল্যাগ করতে করতে একটা এনিমি মেরেও দিয়েছি। তো বন্ধুরা, আমি কি পারবো আজকের 50টা এনিমির 50টা এনিমি কি মারতে? এই ধরনের চ্যালেঞ্জ কেউ করে না, কারণ এই ধরনের চ্যালেঞ্জ কোনোভাবেই রিসিভ করা সম্ভব নয়, কারণ এটা কোনোভাবেই সম্ভব নয়। যাই হোক, এটা কোনো ব্যাপার না, চ্যালেঞ্জের যখন নিয়ে ফেলাইছি আর গেমে শুরু করে দিয়েছি, অলরেডি দুই দুইটা কিলো করে দিয়েছি। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বন্ধুরা, আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল, আর পুরো ভিডিওটা আমি থাকবো গেমিং কমল। চলছে ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার, ঘেরে না ফ্রি ফায়ার। ফুল ম্যাপের সকল এনিমিকে মারার চ্যালেঞ্জ নিয়েছি, কিন্তু আপাতত সামনে একটাও এনিমি দেখতে পাচ্ছি না। আমি কি করে কি করবো আমি কিছুই বুঝতে পারতেছি না। তারপরও দেখা যাক, সামনে মনে হচ্ছে এনিমি আছে ওই পাশটায়। হ ওই যে দেখতে পাচ্ছি, তোমাকে ছান্দু দিতেছি, দাঁড়াও। হ্যাঁ, দুইটা মারছি, ওরে দুইটা দুইটা এখানে। আরে এটা কাউর ঘটনা কি? আরে দৌড় মারতেছে, আরে আমারে মারে না কেউ। দুইজনই খালি পালাইতেছে রে ভাই, দুইজনই পালাইতেছে রে। ওরে পিছন দিয়ে গুলি করতেছে রে, সাইডে মারিয়ে যদি নিজেই মরে যাই তাহলে তো চ্যালেঞ্জের কাম শেষ। হায় হায় রে, কই আসো রে, আমি কই যাব রে, এটা তো লেডিস। হায় হায় রে, তুমি আইছো আমারে মারতে? কি এ তো আমাকে দেখেই পালাতে শুরু করেছে ছান্দু, কই যাও, ধর 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 ধর। আরে তুমি ওদুর দিয়ে গুলি করতে শুরু করছো। একটা জিনিস খেয়াল করেছেন, এনিমি কিন্তু আমাকে দেখলে এমনিতেই দৌড় শুরু করে, আমি বুঝতে পারি না কেন দৌড় মারে, পিছন দিয়ে লাল দোয়া বাইট করে দৌড় মারে। আমরা কিন্তু দেখতে দেখতে 5টা কিল করে ফেলেছি। হায় হায় রে, 50টা কিলের চ্যালেঞ্জ নিয়েছিলাম, অলরেডি 5টা হয়ে গেছে আর মাত্র 45টা কিল বাকি রয়েছে। এ পাশ থেকে জোন আসছে, এ পাশে আর কোনো এনিমি নাই, সামনের ওই পাশে নিশ্চয়ই এনিমি আছে, তাই দ্রুত গতিতে আমাকে নিচের দিকে যেতে হবে আর দেখতে হবে নিচে কয়টা এনিমি আছে, আর সবাইরই একসাথে মারতে হবে, নাহলে তো পারবো না রে ভাই। আমি শিওর এখানে কিছু বড় বড় প্লেয়ার আছে যারা ফলাই রয়েছে আমার দেখে। হা হা, সামনে হাইলি তো দেখবো, ওই দেখো ওই দৌড়াইতেছে, আমার দেখে দৌড়াইতেছে, গুলি করবে না রে বা। আরে ভাই, এত জোরে গুলি করে, আমার তো ড্যামেজ দিয়েছিল অর্ধেক, প্রায় শেষ হয়ে গেছিলাম। তাও পাশার মধ্যে তোমার এবার গুলি ঢুকবো, ও না তোমার এবার কিলেই কিলেই মারবো। তুমি শান্তু কই যাও, তোমার মার শেষ। এইবারে কিন্তু আর পিছন ফিরে তাকানো যাবে না, আমাদের সামনের দিকে যাইতে হবে, কারণ এনিমির সংখ্যা রয়েছে 6টা কিলে রে। এত কম কিল করলে তো হইব না রে মনু, 50টার দেখা 40টা তো মারতে পারবো নাকি? হ্যাঁ, সামনেরটা ওই একটা মেড গেটের আছে, ফুল সুপার মেড গেট আর কি, ওটারে তো খাইতে হইবে, না খালি তো রইবে না, ওটারে লই যাই কি কন সামনে যাই। যদি কেউ আমার গুলি করে ড্যামেজ মেরে দেয়, এটা যদি খাইতেই পারি তাহলে মনে করেন যে একবারে লাইফ ফুলই যেত না নাকি? হ্যাঁ, এটা খারাই খাইতে হবে মনে হয়। হ্যাঁ, বইয়ে পাখাইতে হবে। ওই সামনেটা ট্যাক আছে, মানে উঁচু জায়গা, ওইখানে যদি যাইয়া খারাই তাহলে সকলে নিবিড়ে দেখতে পাবো। হ্যাঁ, এবং ওইখান দিয়া সব বাইরে ছুটিয়ে মারিয়ে দেবো। এইবার আমার ওই জায়গায় উঠতে হইবে, দেখি তো চাইর পাশে কেউ আছে কি না। আহারে, আপাতত তো কেউ দেই নয়, পাশে তো জোন আইছে রে। এরই মধ্যে আমার গায়ে একটা গুলি লেগে গেছে রে। আহারে, এবারে কেডা গুলি করছে! ওই যে মনু, তুমি দুধু, তুমি আইতে আসি আমি খারাও, তোমার আমি কিলেই আমার মুখ খিলেই। না না, তুমি তোমার সান্স দিল না, তোমার এবার মাঠিয়া 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 শহের দিন, তোমার 78 হেডশট দিছি। তুমি আমার আইছিলে মারতে কি মনে করে, তোমার ভাষার মধ্যে গুলি ঢুকিয়ে দিছি। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু অনেক মজা হবে, সেটা কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছিলাম। বন্ধুরা, আপনারা কি আমার কিল কয়টা গুনেছিলেন? না গুনলে উপরের দিকে তাকাই দেখেন, আমার কিন্তু 60টা কিল হয়ে গেছে, কিন্তু 60টা কিল হবে না তোরে ভাই, এখানে আমাকে অনেকগুলো কিল করতে হবে। আর এই মুহূর্তে সকল এনিমিগুলো এমন জায়গা বলাই বেরিয়েছে যারা কেউ সামনে আইতেছে না। এই মুহূর্তে আমি তার তাকে কেমনে খুঁজতে খুঁজতে ভাই, তোমরা আর কতক্ষণ পালাইয়া থাকবা? বেশিক্ষণ থাকতে পারবা না, একসময় সামনে চললেই এইবার, সামনে চললেই তো বোঝোই গেমিং কেমলের হাতে তোমরা মারা পড়বা। আমার কাছে খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদের কাছেও ভালো লেগেছে। আর যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা, আর সুন্দর একটা কমেন্ট করে তুমি তোমার মতামতটি জানিয়ে দেবা। আর যদি ভিডিওটি ভালো লেগে না থাকে তাহলে অবশ্যই ডিসলাইক বাটনে ক্লিক করে ডিসলাইকটা দিয়ে দেবা। কথা হলো লাইক অথবা ডিসলাইক, যে কোনো একটা চাই। পুরো ম্যাপ সান করে এলাম, আমার মনে হয় যে এনিমিগুলা সব জোনে ভরে মরবে, কারণ হেরা যদি বাচ্চা থাকতো তাহলে মোর সামনে দুই সিটটা আইতো, আমার মনে হয়েছে এটা। এতক্ষণ ঘুরিয়াও একটা এনিমি পাইলাম না সামনে, দেই তো ওরে বাইরে, আর তাই করছে রে, জোন দিয়ে বাইরে গেছে। তোমার তো খবর হয়ে যাইবে না, আমার এই তো লাইফটারে শেষ করে দিছে। এই তো মনু, তুমি এতক্ষণ বইয়ে কি কি টোকাইছো আর আমার জন্য কোনো ভালো কিছু আনছো কিনা? না, তোমার দ্বারা তো তেমন কিছুই পাইলাম না, তোমার দ্বারা আর কিনে মরে। যাই হোক, ব্যাপারটা কিন্তু খুব খারাপ অবস্থার দিকে যাচ্ছে, চারদিকে থমথমে পরিবেশ, জোন চারদিক থেকে চলে এসেছে, আর এখন যে কয়টা এনিমি আছে সেগুলো খুবই মারাত্মক, এটা বুঝতে হবে। আর আমাকে তাদের হাত থেকে বাঁচতে হবে এবং তাদেরকে মারতে হবে। যদি আমি তাদের হাতে মারা খাই তাহলে ব্যাপারটা কেমন হবে বুঝতে পারছো? এই মুহূর্তে আমাকে কিছু বুদ্ধি নিয়ে কাজ করতে হবে। সবার প্রথমে
প্রথমে এনিমি খুঁজে বাই করতে হবে, কিন্তু এখানে কোনো এনিমি নাই বন্ধুরা, দেখতে পাচ্ছেন ম্যাপটা পুরো ফাঁকা। আমার মনে হচ্ছে প্রত্যেকটা এনিমি জোনে পড়ে মারা গেছে, কারণ আমার হাতে যে কটা মরছে তো মরছে, আর অন্য কারো হাতে মনে হয় একটাও মরে নাই, কারণ আজকে চ্যালেঞ্জটা ছিল অন্যরকম চ্যালেঞ্জ। দেখতে পাচ্ছেন ব্যাপারটা কেমন ধারণা, ওরে সামনে আর একটা আইফোর্সের এনিমি। দুধু তুমি আইসো, তোমার কি করবো, আপ্যায়ন করবো না খাওয়ান দেবো না, তোমার মারবো কিন্তু বুঝি না। এত কষ্ট করে তুমি আমার ধারে আইসো, তোমার যদি গুলি দিয়ে মারি দিলে তো কষ্ট হইব বেশি, তোমার আমি পিটিয়ে পিটিয়ে মারবো, আলা গায়ে লাগে নাকি রে, মরস নাকি লিখিয়া, মরে গেছে মরে গেছে। সামনের দিকে মনে হচ্ছে ধামাধাম ধামাধাম গুলি বর্ষণ হচ্ছে, ওই দিকটা গিয়ে দেখতে হবে কয়টা এনিমি বাঘে পাওয়া যায়। আমার অলরেডি কিন্তু কিলের সংখ্যা হয়ে গেছে 9টা, আরও তো অল্প কয়টা বাই আছে, আর এনিমি যেগুলো দেখতো যেগুলো ওই পাশে আছে মানে ফাইট করতেছে, এগুলো দৌড়ে দৌড়ে আনকি আমি শেষা দেবো, গুলি করবো না শেষা দেবো, বুঝছেন, এই আর একটা এনিমি দৌড়িতেছে, দেও দেও তোমারে আমি কেমনে, না না গুলি দিয়েই মারতে হবে তোমারে, বুঝি তোমার শেষা খাওয়ার সময় নাই। আর দেই তো তুমি এতক্ষণ কি কি লুটটুট করছো আমার লেগে, দেই তো তোমার দ্বারা কিছু পাওয়া যায় কিনা, না তুমি তো কেমন কিছু টয়তে পারো না, এখন তুমি নিজেই বোঝো না কি নিবা না না নিবা, তোমারে মারার লেগে আর যারা যারা আসলে এগুলো গেলে কই, এগুলো তো ধরতেই বো, ওরে এনতে আইসে দিয়ে কোনটা কোনটা, ওরে বাবা রে কতটি আইসে রে গুলি করতেছে রে আমারে, আমি কি বাসমু না মরে যাবো, দেই তো না না তোমাকে রে, ওরে বাইরে দেখছেন গেমিং কমলার স্যারা দেখ এমনিতেই দৌড়াইতেছে রে, এমনিতেই দৌড়াইতেছে, ওরে বাইরে কি বোমা দৌড় দিছে রে, খারা 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 ভাই, দেখছেন আমার চেহারা দেখলে এমনিতেই দৌড়ে, হেতে আমি কি করবো ভাই, বুঝছি আর একজন দৌড় দিছে, যে যে দৌড়ে দৌড় দিছে সে আর থামা থামে নাই, পিছন ফিরে তাকায় না, আর বাবা তোর পিছনটা মরে গেছে, ওরে বাবা রে তুমি আবার আমার গুলি করতেছো, আমার লাইফটার তো অর্ধেক বানাই দিছো, রে ভাই ওর সামনে আরও একটা আছে, লাইফ পেছাম না নিজে বাঁচবো না, অগরে মারবো কিছু বুঝি না, অন্য কিছুতে না মারতে পারে, আমার 50টা কিলের চ্যালেঞ্জ, হে একটারও বাঁচন যাইবো না, একটারও সারণ যাইবো না, তোমার তাকে মারি, সামনে আরও একটা দৌড় দিছে, উড়ে বাইরে আরও একটা আছে, পিছন দিয়ে গুলি করতেছে, এই মুহূর্তে আমি কোন দিকে যাবো, সবাইরে মারতে হবে ভাই, অলরেডি কিলের সংখ্যা 14টা হয়ে গেছে, ওই সামনে দিয়ে অন্য বড় হয়ে নেমি রে। বন্ধুরা বলেছিলাম খুবই মজা হবে, দেখেন খুবই মজা হবে এবং হচ্ছে, আপনারা একটা মুহূর্ত মিস্টি করবেন না, আসলে দেখতে পাচ্ছেন অলরেডি ওরে আমার দিকে খালি গুলি করতেছে রে, এতগুলো গুলি করলে আমি কেমনে বাঁচবো, হেডশটও পড়ছে রে, এতদিন ওই যে হেডশট মারতে পারেনি, আজকে কয়েকটা হেডশট মারছি, ওই যে পিছনে আর এক দুধু ফানের মধ্যে যাইতেছে, ফানের মধ্যে যে পলাইতে যাইতেছো, ও তুমি আমার দেখে গুলিও মারতেছো, খারাপ তোমার আমি কি করি, দেখো আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। বন্ধুরা খুবই মজা হচ্ছে দেখতে পাচ্ছেন, সামনে আরো একটা এনিমি, আর এটাকে মারতে হবে, যদি তুমি তো মাইরে গেছো কিছু করে বলার আগেই, তুমি তো মরেই গেছো, আর কেউ আসেনি তোমার সঙ্গে সারথি, তোমার তুই আর একজন আছো সামনে হেডারে মারিয়ে লুই আগে, কারণ এইবার তো চ্যালেঞ্জ হয়েছে অনেকগুলো, 17টা কিল হয়ে গেছে কিন্তু বন্ধু, এইবার কিন্তু সবগুলো কিল করে নেবো একলাই, দেখেন হয়েছে আরো একটা আছে। আপনি যদি এখনো আমার ভিডিওতে লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে এখন টপার টপার লাইক দিয়ে দিন, আর সত্যি বলছি এরকম গেম খেলা আপনি এর আগে কখনো দেখেন, আপনি চাইলে আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটাকে শেয়ারও করে দিতে পারেন। ওরে ভাই আর মাত্র একটা এনিমি আছে, ওই যে দৌড়াইতেছে, ওরে মারতে পারলেই হয় ভাই, তাইলেই তো ভুয়ে, ওরে ভাই কি ফেলে আর আমারে গুলি করছে, ড্যামেজ দিয়ে দিয়েছে অর্ধেক, ভুইয়া। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, 50টা কিল কোনোভাবেই কোনোক্রমেই সম্ভব নয়, তারপরেও যতটুকু সম্ভব 19টা কিল করেছি, সবসময় সাথে থাকবেন, ধন্যবাদ।